আট বছর ধরে নিখোঁজ ভারতীয় বায়ুসেনার বিমান বিমানে সেনা সহ মোট যাত্রী ছিলেন উনত্রিশ জন অবশেষে মিলল নিখোঁজ বিমানের খোঁজ অবাক করা হদিশ মিলল ভারতীয় বায়ুসেনার নিখোঁজ বিমানের দু হাজার ষোলো সালে বাইশে জুলাই চেন্নাই থেকে পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে রওনা হওয়া বিমানটি হঠাৎ মাঝপথে নিখোঁজ হয়ে যায় এরপর বহু তল্লাশি অভিযান চালানো হয় কিন্তু বিমান বা বিমানে থাকা যাত্রীদের কোনো খোঁজ মেলেনি দীর্ঘদিন অতিক্রান্ত হয়ে যাওয়ায় বিষয়টি এক প্রকার চাপা পড়ে গিয়েছিল অবশেষে সেই বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার হল বঙ্গোপসাগর থেকে জানা গিয়েছে চেন্নাই থেকে প্রায় তিনশো কিলোমিটার দূরে সেই ধ্বংসাবশেষ উদ্ধার হয়েছে সমুদ্রের প্রায় সাড়ে তিন কিলোমিটার গভীরে বিমান নিখোঁজ হয়ে যাওয়ার পর ভারতীয় বায়ুসেনা একটি বড় অনুসন্ধান অভিযান পরিচালনা করছিল জানা গিয়েছে সদ্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশন টেকনোলজি সমুদ্রকে কেন্দ্র করে কিছু গবেষণার জন্য জলের গভীরে যান মোতায়েন করেছিল বঙ্গোপসাগরে কেন্দ্রীয় আর্থ অ্যান্ড সায়েন্স মন্ত্রকের আওতায় থাকা এই প্রতিষ্ঠান তার জলপথের অভিযানের সময় ওই বায়ুসেনার বিমানের ধ্বংসাবশেষের খোঁজ পায় প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে সেখান থেকেই জানা গিয়েছে আট বছর আগে যে বিমান নিখোঁজ হয়েছিল তারই ধ্বংসাবশেষ উদ্ধার হয়েছে ভারতীয় বায়ুসেনার তরফে একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ভারতীয় বায়ুসেনার বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার হয়েছে বঙ্গোপসাগরের গভীরে ধ্বংসাবশেষ থেকে যে ধরনের যন্ত্রাংশ উদ্ধার হয়েছে সেসব দেখে মনে করা হচ্ছে সেটি এ এন থার্টি টু এর ধ্বংসাবশেষ কারণ যে এলাকা থেকে তা উদ্ধার হয়েছে সেখানে আর কোনো বিমান দুর্ঘটনার ইতিহাস নেই উল্লেখ্য শেষবার বঙ্গোপসাগরের উপরই লোকেশন পাওয়া গিয়েছিল বিমানের জানা গেছে নিখোঁজ হওয়ার সময় বিমানে মোট উনতিরিশ জন যাত্রী ছিলেন যাদের মধ্যে চোদ্দ জন সেনা এবং এগারো জন আধা সামরিক বাহিনীর সদস্য এবং চারজন অসামরিক বাহিনীর সদস্য যদিও বিমান নিখোঁজ হয়ে যাওয়ার পর বিমানে থাকা কর্মীদের সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি তথ্য অনুযায়ী ঘটনার সময় তেইশ হাজার ফুট ওপরে ছিল বিমান তারপর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ঘটনার পর তার ঠিক আট বছর বাদে সামনে এলো এই ঘটনা রিপোর্ট নিউজ স্নোম্যানস ল্যান্ড দীর্ঘ আট বছর পর হদিস মিলল ভারতীয় বায়ুসেনার নিখোঁজ বিমানের দু হাজার ষোলো সালে বাইশে জুলাই চেন্নাই থেকে পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে রওনা হওয়া বিমানটি হঠাৎ মাঝপথে নিখোঁজ হয়ে যায় এরপর বহু তল্লাশি অভিযান চালানো হয় কিন্তু বিমান বা বিমানে থাকা যাত্রীদের কোনো খোঁজ মেলেনি দীর্ঘদিন অতিক্রান্ত হয়ে যাওয়ায় বিষয়টি এক প্রকার চাপা পড়ে গিয়েছিল অবশেষে সেই বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার হল বঙ্গোপসাগর থেকে জানা গিয়েছে চেন্নাই থেকে প্রায় তিনশো কিলোমিটার দূরে সেই ধ্বংসাবশেষ উদ্ধার হয়েছে সমুদ্রের প্রায় সাড়ে তিন কিলোমিটার গভীরে বিমান নিখোঁজ হয়ে যাওয়ার পর ভারতীয় বায়ুসেনা একটি বড় অনুসন্ধান অভিযান পরিচালনা করছিল জানা গিয়েছে সদ্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশন টেকনোলজি সমুদ্রকে কেন্দ্র করে কিছু গবেষণার জন্য জলের গভীরে যান মোতায়েন করেছিল বঙ্গোপসাগরে কেন্দ্রীয় আর্থ অ্যান্ড সায়েন্স মন্ত্রকের আওতায় থাকা এই প্রতিষ্ঠান তার জলপথের অভিযানের সময় ওই বায়ুসেনার বিমানের ধ্বংসাবশেষের খোঁজ পায় প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে সেখান থেকেই জানা গিয়েছে আট বছর আগে যে বিমান নিখোঁজ হয়েছিল তারই ধ্বংসাবশেষ উদ্ধার হয়েছে ভারতীয় বায়ুসেনার তরফে একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ভারতীয় বায়ুসেনার বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার হয়েছে বঙ্গোপসাগরের গভীরে ধ্বংসাবশেষ থেকে যে ধরনের যন্ত্রাংশ উদ্ধার হয়েছে সেসব দেখে মনে করা হচ্ছে সেটি এ এন থার্টি টু এর ধ্বংসাবশেষ কারণ যে এলাকা থেকে তা উদ্ধার হয়েছে সেখানে আর কোনো বিমান দুর্ঘটনার ইতিহাস নেই উল্লেখ্য শেষবার বঙ্গোপসাগরের উপরই লোকেশন পাওয়া গিয়েছিল বিমানের জানা গেছে নিখোঁজ হওয়ার সময় বিমানে মোট উনতিরিশ জন যাত্রী ছিলেন যাদের মধ্যে চোদ্দ জন সেনা এবং এগারো জন আধা সামরিক বাহিনীর সদস্য এবং চারজন অসামরিক বাহিনীর সদস্য যদিও বিমান নিখোঁজ হয়ে যাওয়ার পর বিমানে থাকা কর্মীদের সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি তথ্য অনুযায়ী ঘটনার সময় তেইশ হাজার ফুট ওপরে ছিল বিমান তারপর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ঘটনার পর তার ঠিক আট বছর বাদে সামনে এলো এই ঘটনা ব্যুরো রিপোর্ট নিউজ স্নোম্যানসল্যান্ড